সরকারি নির্দেশে স্কুল বন্ধ আগামী দুমাস কিন্তু এই নির্দেশকে ঘিরে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে স্কুলে স্কুলে দেখা যাচ্ছে বিক্ষোভ কোথাও অভিভাবকরা তালা ঝুলিয়ে দিচ্ছেন মেন গেটে তো কোথাও ছাত্ররা বলছে স্কুল বন্ধ তাতে কি বারান্দায় পড়ব তার উপর রয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির প্রতিবাদ নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ শিক্ষা সংক্রান্ত এবং ব্যতিক্রমী কিছু খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন সব খবরের আপডেট পাওয়ার জন্য তো গতকাল আমরা বলেছিলাম আগামী চোদ্দই মে বেলা এগারোটায় বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে কিছু শিক্ষক কিছু অভিভাবক এবং ছাত্রছাত্রীদের দ্বারা এই অবস্থায় আরও একটি সংগঠন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের তরফ থেকে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে এই বিষয়কে কেন্দ্র করে রাজ্যগতভাবে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর জেলাগতভাবে এই নির্দেশের প্রতিবাদ জানিয়ে দাবিপত্র পাঠানো হবে বলে সেই সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে সারা রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ব্যক্তিদের কাছে আবেদন করা হয়েছে দাবিপত্রের বক্তব্য শিক্ষা দপ্তরের মেল আইডিতে মেল করার জন্য মেল আইডিটি আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন যদি আপনারা এ বিষয়ে সহমত হন তাহলে আপনারা অবশ্যই এই মেল আইডিতে আপনাদের বক্তব্য মেল করতে পারেন নিচে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে মেলের বক্তব্যটিও দেওয়া হল আপনারা চাইলে সেটিকেও কপি করতে পারেন এবং সেটিকে আপনারা মেল হিসেবে মেলে কিন্তু অ্যাটাচ করতে পারেন সেই বক্তব্যটিকেও একই সাথে ঐক্যমঞ্চ আবেদন করেছে স্কুলগুলিতে এই ছুটির সময় সামার ক্যাম্প আয়োজন করার তো বন্ধুরা দু মাস ছুটির বিরুদ্ধে বিভিন্নভাবে আন্দোলন ছড়িয়ে পড়ছে ছুটির পক্ষেও যে অনেকে কথা বলছেন না তা নয় অনেক শিক্ষক ছুটির পক্ষেও সওয়াল করছেন আগামী দিনে এই খবর কোন দিকে মোড় নেয় আমাদের অবশ্যই নজরে থাকবে তো বন্ধুরা এখানেই শেষ করছি এই ভিডিওটি আবারও ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন